নমস্কার, বাংলার মনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বারবার বাংলার মনে ফিরে আসি বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের উপর যে প্রতারণা করছে রাজ্য সরকার তার বিভিন্ন নিদর্শন এবং ইতিহাস নিয়ে। আজকে আমরা বাংলার মনে একটি বিশেষ পর্বে প্রাইমারি স্কুলের পরীক্ষায় 2015 সালে যে পরীক্ষা হয়েছিল তাতে যারা উত্তীর্ণ হয়েছিল এবং সেই প্রেক্ষিতে আদালতের মামলা এবং আদালতের মামলার পর রাজ্য সরকারের অবস্থান নিয়ে একটি ইন্টারভিউ এক ভদ্রমহিলা নিয়েছিলাম, যিনি একজন উত্তীর্ণ হয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় যা চাকরি পেয়ে যাওয়ার কথা হয়েছিল, সরকার তাকে চাকরি দিচ্ছে না, তার ইন্টারভিউ আজকে বাংলার মনের এই পর্বের এই প্রতিবেদনে আপনাদের সামনে পেশ করব। কিন্তু তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের কাছে উল্লেখ করি বাংলার মনের সুধী দর্শক মণ্ডলী। ভাবুন তো, 175 জন ছাত্রছাত্রী যারা আদালতে মামলা করে আদালত যাদের রায় দিয়ে দিয়েছে তাদের চাকরিটা প্রাপ্য, তাদের চাকরিটা আটকানোর জন্য এই সরকার কত উৎকৃষ্ট। এই সরকার 175 জন ছাত্রছাত্রী যাদের শেষ পর্যন্ত চাকরিটা দিতে হবে সেই চাকরিটা আটকানোর জন্য আমাদের হিসেবে ন্যূনতম 6 কোটি টাকা খরচা করে ফেলেছে, বিশ্বাস হচ্ছে না? একটু ছোট্ট করে বলি, 2015 সাল সেখানে প্রাইমারি স্কুলের পরীক্ষা হয়েছিল, প্রাইমারি স্কুলে টেট উত্তীর্ণদের পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষা হওয়ার পর সেখানে যারা উত্তীর্ণ হয়েছিল সেই সব পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ 175 জন মতো পরীক্ষার্থী যাদের রেজাল্টে মেরিট লিস্টের নাম আসেনি তারা শেষ পর্যন্ত আদালতে গিয়েছিল। কী নিয়ে? যে 6টি এমন প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর নিয়ে তাদের সংশয় দেখা দিয়েছিল, মনে হয়েছিল যে ভুল প্রশ্ন বা ভুল উত্তর কিছু না কিছু আছে। শেষ পর্যন্ত হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে মামলা হয় এবং মামলা হওয়ার পর হাইকোর্ট থেকে যে রায়টা দেয় সেই রায়টায় সিঙ্গল বেঞ্চে রায় হয় যে সেটা বিশ্বভারতীকে কর্তৃপক্ষকে বলা হয় যে আপনারা পরীক্ষার এই পরীক্ষা প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে আদালতকে একটা রিপোর্ট দিন। বিশ্বভারতী কর্তৃপক্ষ যে রিপোর্টটা দিয়েছিল তাতে পরিষ্কার হয়ে গিয়েছিল যে 6টি প্রশ্নের যে উত্তরগুলো আছে সেই উত্তর যারা উত্তর দিয়েছেন তাদের প্রতি ইনজাস্টিস হয়েছে এবং হাইকোর্ট সঙ্গে সঙ্গে রায় দিয়েছিল যে 175 জনকে অবিলম্বে চাকরিতে নিযুক্তিপত্র দেওয়া হোক। এরপর এই কেসটাকে আটকানোর জন্য বর্তমান রাজ্য সরকার সরাসরি ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চও কিন্তু রাজ্য সরকার হারে, অর্থাৎ সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল অর্থাৎ এই 175 জনকে চাকরি দেওয়ার রায়টাকে বহাল রাখে। এবার এই ডিভিশন বেঞ্চকে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে আটকানোর জন্য 2017 সাল থেকে মামলাটা শুরু হয়, সেটাকে আটকানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে গিয়েও সেখানে কিন্তু রাজ্য সরকার জেতেনি, হেরে গেছে। কেন? সুপ্রিম কোর্ট থেকে সরাসরি রাজ্য সরকারকে বলে দেওয়া হয়েছে এই মামলাটির ফয়সালা হাইকোর্টেই করতে হবে। শেষ পর্যন্ত হাইকোর্টে আবার ফিরে আসে এবং হাইকোর্টে ফিরে আসার পর হাইকোর্টে ওই 175 জনের নিযুক্তিকরণের বিষয়টিতে পূর্বের রায়টাকে বহাল রাখে। এই বহাল রাখার পর্যন্ত আজ পর্যন্ত 2017 সাল থেকে মামলা চলছে এবং মামলাটি লড়ছেন যারা পরীক্ষার্থী 175 জনের হয়ে যারা লড়ছেন তারা শ্রদ্ধেয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, শামীম আহমেদ এবং আরও দুজন আইনজীবী আছেন যারা 4 জন এই মামলাটি এই 175 জনের জন্য লড়ছেন। এবং এই লড়ার পর শেষ পর্যন্ত যেটা দুর্ভাগ্যজনক যে এটির পর হাইকোর্টের রায়ের পরও আজ পর্যন্ত রাজ্য সরকার কিন্তু এই 175 জনকে সবাইকে নিযুক্ত করেনি এবং এর বিরুদ্ধে কন্টেম্পটে গেছেন, কন্টেম্পট অফ কোর্ট সেই মামলায় পর্যন্ত ঢুকেছে যারা পরীক্ষার্থী তারা। ভাবুন তো, আমরা বারবার বোঝার চেষ্টা করছিলাম, যেটা আপনাদের বলারও চেষ্টা করছি যে 175 জনকে যদি চাকরিটা দিয়ে দেওয়া হতো, আদালত তো রায় দিয়েছে, শেষ পর্যন্ত হারলেন, সিঙ্গল বেঞ্চে হারলেন, ডিভিশন বেঞ্চে হারলেন, সুপ্রিম কোর্টে হারলেন, আবার নিচে হাইকোর্টে এসে হারলেন, আবার কন্টেম্পটের মুখোমুখি হচ্ছেন। প্রায় আনুমানিক 6 কোটি টাকা আইনজীবী এবং তাদের যাওয়া আসার পেছনে আমাদের আনুমানিক ধারণা খরচ করা হলো রাজ্য সরকার আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায়, যাদের তো এই 175 জনের চাকরি দিয়ে তাদের কয়েক বছরের মাইনেও 6 কোটি টাকায় দিয়ে দেওয়া যেত। এ কেমন সরকার চলছে একটু ভাবুন এবং শুনুন বাংলার মনে আজকে তাঁদেরই একজন পরীক্ষার্থী যারা ওই 175 জনের মধ্যে যারা মামলা করেছিলেন তাঁদের সরাসরি আমরা পেয়েছিলাম টেলিফোনে, তাঁদের কথা শুনুন বাংলার মনের এই পর্বে। নমস্কার, আমি একজন প্রাইমারি টেট পরীক্ষার একজন প্রার্থী বলছিলাম। আমি হাইকোর্টে কেস করেছিলাম 2017 সালে প্রতীক মণ্ডল মামলায় একজন পিটিশনার, সেখানে 11টা প্রশ্ন নিয়ে আমরা মামলা করেছিলাম কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে সেখানে 11টা নয় 6টা প্রশ্ন ভুল। কম্পিটিটিভ পরীক্ষা যেখানে কয়েক হাজার কয়েক লক্ষ পরীক্ষার্থী বসছে সেখানে ভাবতে পারছেন প্রশ্নপত্রটাই ভুল এবং বিশ্বভারতীর মতো সেখানে প্রশ্নপত্রগুলো যে সরকার যে আনসার কিগুলো দিয়েছিল আনসার কিতে ভুল সেটা প্রমাণ
প্রমাণ হয়ে গেছে, কোর্টেও সেটা প্রমাণ হয়ে গেছে। একটা প্রশ্ন এমন ছিল, আমি করতে বললে আমি আপনি বুঝতে পারবেন, আপনারা সকলে বুঝতে পারবেন, একটা প্রশ্নের ক্ষেত্রে পর্ষদ যে চারটে আনসার কি দিয়েছিল, সেই চারটে আনসার কিন্তু ভুল ছিল। আর ছটা প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন এমন ছিল যেখানে চারটে আনসার কির মধ্যে পর্ষদের দেওয়া আনসার কি আছে বিশ্বভারতী ভুল বলে দিয়েছে। সেক্ষেত্রে ভাবুন যে আমরা ঠিক উত্তর দিয়েছি অথচ আমাদের আমাদেরকে পর্ষদ নাম্বার দিচ্ছে, যেটাকে পর্ষদের আনসার কিটাই ভুল বলে দিয়েছে, সেক্ষেত্রে পর্ষদ আমাদের কি করে আমাদের প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত করছে আমরা তো সেটাই বুঝতে পারছি না। একটা প্রশ্নের ক্ষেত্রে পর্ষদের দেওয়া দুটো আনসার কি ঠিক, একটা এমন কোশ্চেন দাঁড়ালো যেখানে দুটো আনসার কি ঠিক বলছে বিশ্বভারতী, সেখানে প্রশ্নটাতে লিখে দিয়েছে যে এটা বিভ্রান্তকর প্রশ্ন, হাইকোর্ট ভুল দিয়েছে। এই ছটা প্রশ্নের ক্ষেত্রে ছটা প্রশ্নই যারা অ্যাটেম্প করবে, আগে যারা নাম্বার পায়নি প্রত্যেককে নম্বর দিতে হবে, কিন্তু পর্ষদ নিজেদের ইচ্ছা মতো 175 জনের মধ্যে 130 জনকে পাশ করালো, 45 জনকে পাশ করালো না। এটা কোন স্বেচ্ছাচারিতা? আমরা সরকারের কাছে যাবো না তো আমরা কোথায় যাবো? আমরা কোথায় গেলে সুবিধা পাবো? আমাদেরকে প্লিজ সাহায্য করুন। এই বেকার যুবক যুবতীরা যারা অসহায়ের ভাবে আমরা ভুগছি বেকারত্বের যন্ত্রণায়, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। আপনি পড়াশোনা কতদূর করেছেন? আমি গ্রাজুয়েট। গ্রাজুয়েট, আচ্ছা।